দীঘা বিচ ম্যারাথনের প্রোমো রান হল নন্দকুমার থানা পুলিশের উদ্যোগে। নন্দকুমার থানা পুলিশের উদ্যোগে শনিবার সকালে এই দীঘা বিচ ম্যারাথনের প্রোমো রান হয়। নন্দকুমার থানার পুরাতন ভবনের থেকে শ্রীকৃষ্ণপুর হাই স্কুল পর্যন্ত রাজ্য সড়কে এই প্রোমো রান হয়। এখানে প্রায় 40 জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে পুরস্কৃত করা হয়। আজকে আমাদের নন্দকুমার থানা আর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে, যেহেতু আপনারা জানেন 24 ডিসেম্বর দীঘা বিচ ম্যারাথন হচ্ছে, তো ওর প্রমোশনের জন্য আজকে আমরা নন্দকুমার থানাতে 5 কিলোমিটার প্রমোশন রান শুরু করেছি। তাতে মানুষ দেখে একটা ওয়ান টাইপ অফ অ্যাডভার্টিজমেন্ট এটা প্রমোশন করা হচ্ছে। তাতে দীঘা বিচ ম্যারাথন যেটা 24 তারিখ হবে, তাতে বেশি লোক ওটাতে পার্টিসিপেট করে। প্রসঙ্গত, চলতি মাসের 24শে ডিসেম্বর দীঘায় দীঘা বিচ ম্যারাথন হবে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তারই প্রমোশন রান চলছে বিভিন্ন থানার উদ্যোগে। এদিন সকালে নন্দকুমার থানার উদ্যোগে এই প্রোমো রান হয়। নন্দকুমার থানার এই প্রোমো রানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন নন্দকুমার থানার ওসি, এছাড়াও তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। নন্দকুমার থেকে সৈকত শ্রী।